আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রবাসী আয়ে ইতিবাচক ধারা ফিরতে শুরু করে। গেল আগস্ট মাসে রেমিটেন্স তথা প্রবাসী আয় ২০০ কোটি মার্কিন ডলার ছাড়ায়। ওই মাসে মোট প্রবাসী আয় এসেছিল ২২২ কোটি মার্কিন ডলার। প্রবাসী আয়ে আগস্টের ধারাবাহিকতা ছাপিয়ে গেছে চলতি মাস সেপ্টেম্বরে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গেল দুই সপ্তাহে রেমিটেন্স এসেছে ১১৬ কোটি ৭২ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৪০০৬ কোটি টাকারও বেশি। রোববার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন বলছে, চলতি মাস সেপ্টেম্বরের প্রথম ১৪ দিনে যত রেমিটেন্স এসেছে তাতে গড়ে প্রতিদিন এর পরিমাণ দাঁড়ায় ৮ কোটি ৩৪ লাখ ডলার, বাংলাদেশি টাকায় যা ১০০০ কোটি টাকারও বেশি। রেমিটেন্স আসার এই ধারাবাহিকতা ঠিক থাকলে চলতি মাসে তা ৫.৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সেপ্টেম্বরের শুরু থেকেই রেমিটেন্স আসার গতি বেশ ইতিবাচক। বৈধ পথে রেমিটেন্স আসার পেছনে সচেতনতা কাজ করছে বলে মনে করা হচ্ছে। ডলারের দর বৃদ্ধির কারণে হুন্ডি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা, এতেই রেমিটেন্স আসার গতি বেড়েছে।